আমরা বান্ধবীরা খুব মজা করছিলাম, খুব আনন্দ করেছিলাম, খুব হই হুল্লোড় করেছিলাম। মানে আমরা বান্ধবী কারোর সাথে কখনো ক্যাসেল করে থাকতে পারছিলাম না। কোনো দিন কিছু কথা যখন ক্যাসেল হয়, কাউল হয়, আমি আগে ফোন দেবো না, ওই আগে ফোন দেবে, কি রে কী করিস, খাইছিস, এরকম মানে খোঁজ খবর নিচ্ছিল। আমার বান্ধবীরা খুব ভালো ছিল, খুব মানে এরকম মানে আমাকে আরো দিনগুলো ভালোভাবে কেটে যায়। দেখি দুলো ভাই শুয়ে আছে, আমার বান্ধবী মানে বসে আছে, কাজ করছে। আসসালামু আলাইকুম, আমার নাম মিথিলা, আমার জীবনের একটি গল্প বলতে চাই। দর্শক গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা একসাথেই পড়াশোনা করতাম, পড়াশোনা ভালোই মানে হচ্ছিল। তো আমি যখন পড়াশোনা করি, আমার ক্লাসে অনেক বোন বান্ধবী ছিল, আমরা অনেক মজা করতাম, অনেক কথাবার্তা বলতাম। আমার বান্ধবীরা খুব ভালোবাসত আমাকে, আমিও খুব ভালোবাসতাম। আমরা যখন বাসায় থেকে বাড়াই, তখন আমরা ফোন দেই যে বান্ধবী বাড়াছিস বাসায় থেকে, বলছে হ্যাঁ বাড়াইছি, বলতে চাই আমি আমরা আস্তায় যাচ্ছি তুই আসে। তারপর আমরা একসাথে স্কুলে আসতাম, আসে পড়াশোনা করে আবার যাচ্ছিলাম বাসায় দিকে, আবার একসাথে যাচ্ছিলাম। এরকম আমরা মানে আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম সবাই একসাথে ঘুরতে যাচ্ছিলাম, মানে যেখানে যেখানে যে খাবার খাচ্ছিলাম একসাথে সে খাবার কিনে নিয়ে খাচ্ছিলাম। মানে আমরা বান্ধবীরা খুব মজা করছিলাম, খুব আনন্দ করেছিলাম, খুব হই হুল্লোড় করেছিলাম। মানে আমরা বান্ধবী কারোর সাথে কখনো ক্যাসেল করে থাকতে পারছিলাম না। কোনো দিন কিছু কথা যখন ক্যাসেল হয়, কাউল হয়, আমি আগে ফোন দেবো না, ওই আগে ফোন দেবে, কী রে কী করিস, খাইছিস, এরকম মানে খোঁজ খবর নিচ্ছিল। আমার বান্ধবীরা খুব ভালো ছিল, খুব মানে এরকম মানে আমাকে আরো দিনগুলো ভালোভাবে কেটে যায়। তো আমরা যখন আরো বড় হয়ে গেলাম, বোঝার মতো বয়স হলো, বুদ্ধি হলো, যখন আমার বান্ধবীরা মানে সব সবাই বড় হয়ে গেল, আমি বড় হয়ে গেলাম, তো আমার বান্ধবী মানে দেখতে আসে, আমাকে বলেছে, ফোন দিয়ে বলেছে যে বান্ধবী আমাদের বাসায় আয় তো। আমি বললাম কেন, বলতেছে আজকে আমাকে দেখতে আসবে। বললাম ও আচ্ছা তাই, ঠিক আছে আমি যাব। তারপর আমি আমি আমার আম্মুকে বললাম যাবো, আমি আমার বান্ধবীর বাসায় যাব। বলতেছে কেন, বলতেছে আমি বলতেছি যে আমার আমার বান্ধবীকে দেখতে আসবে তাই যাইতে হবে। বলতেছে ও তাহলে যাও। তারপর আমার আম্মুকে বলে আমার বান্ধবীর বাসায় চলে আসলাম। আসার পরে আমি আমার বান্ধবীকে খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিই, দরবার সব কিছু ওগুলো রেডি করি। তারপর ছেলেপক্ষ থেকে দেখতে আসে, আমার দেখে আসে আমার বান্ধবীকে, আমি আমার আন্টি বলছে যে নিয়ে যাও। তারপর আমার বান্ধবীকে ঘরে নিয়ে দিলাম, যে বসবে দিলাম, আমি বললাম সালাম আর কি দিও। তারপর আমার বান্ধবী সালাম দিল, দিয়ে বসবের করলো, বসলো। তারপর আমার বান্ধবীকে দেখে পছন্দ হয়েছে, তারপর আমিও পছন্দ করলাম। ছেলেটা ভালো, সুন্দর দেখাশোনা, ভালো কথাবার্তাও খুব ভালো। আমি কয়েকটা প্রশ্ন করলাম, ছেলেটা উত্তর দিল। যাই হোক, ছেলেটার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আর আমার বান্ধবীকেও প্রশ্ন করলো, আমার বান্ধবী সব প্রশ্নের উত্তর দিল, ভালো লাগলো। ওখানে আমার বান্ধবীকে দেখে পছন্দ করছে, তারপর ওখানে আমার বান্ধবীকে 1,010 টাকা দিয়ে দেখে চলে গেল। দেখার পরে আমার আমার আন্টি বলেছে যে মা ছেলেটা কেমন দেখলে, যেহেতু তোমার বান্ধবীর হাজবেন্ড হবে, জামাই হবে, কীরকম দেখতে। আমি বললাম আন্টি চলবে, সুন্দর, আপনারা বিয়ে দেন। বলে চা আচ্ছা ঠিক আছে দেখতেছি। আমি বললাম বান্ধবী গেলাম পথেই, কিছু না কিছু খেয়ে যা, না খেয়ে চলে যাবি। আমি বললাম না রে, আর একদিন এসে খাবো, বলতেছে না। তারপর আমি আমাকে কিছু খাওয়াইলো, কিছু একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প স্বল্প করে মানে বাসায় চলে আসলাম। আসার পরে আমি আমার আম্মুকে বলেছি যে তোর বান্ধবীর যাই দেখতে যাচ্ছিলো তাই কীরকম। আমি আম্মুকে বললাম আম্মু দেখাশোনা খুব সুন্দর, ভালো, বিয়ে হলে আমার বান্ধবী খুব সুখী হবে, আমার জীবন জীবন জীবনটা হ্যাপিভাবে হ্যাপি হবে, খুব সুন্দরভাবে কাটাতে পারবে।
বলতেছে তাই। তারপর আমার বান্ধবী আমাকে আবার ফোন দেয় যে যে হলো কার আজকে বিয়ের দিন তারিখ ঠিক হবে, তুই আসবি নাকি? আশেক তোকে না আসার আমাকে ভালো লাগে না রে, তুই আমার খুব কাছের বন্ধু। আমি বললাম ও তাই। তারপর আমি আমার বান্ধবীর বাসায় দিয়েলাম। তারপরে আমি সব কিছু নিজেহাতে সাহায্য করলাম, রান্না বান্না করলাম। করার পর আমার বান্ধবীকে নিজেহাতে আবার সাজাইলাম। তারপর দেখে খাওয়া দাওয়া করে বিয়ের দিন তারিখ সব কিছু ঠিকঠাক করে, ঠিক করে যে অমুক দিনে এই তারিখে বিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমার বান্ধবী বললে শপিং করবি না কেনাকাটা করবি না? আমি বললাম হ্যাঁ, তোর বিয়ে তো অবশ্যই কেনাকাটা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে থাক, আমি বাসায় যাবো। তারপর আম্মুকে বললাম আম্মু আমার বান্ধবীর বিয়ে, আমাকে কিছু নতুন ড্রেস কিনে দাও। বলতেছে আচ্ছা তোমার বাবাকে বলো নি, তোমার বাবার থেকে টাকা নিয়ে তোমার বান্ধবীর সাথে কেনাকাটা করতে যাই উনি। তারপর আমার বাবাকে আমি বললাম, বাবা আমাকে কিছু টাকা দিয়ে গেল। তারপর আমার বান্ধবীকে বললাম যে বান্ধবী আমার আমার বাবা আমাকে টাকা দিয়ে গেছে, চল আমরা শপিং করতে যাই। তারপর আমার বান্ধবীর সাথে শপিং করতে গেলাম, যে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আসার পর আমার আমার বান্ধবীর বিয়ে আমার বান্ধবীর বিয়েতে গেলাম। আমার বান্ধবীর অনেক মজা করে ধুমধাড়াক্কা করে বিয়ে হলো। তাই আমার বান্ধবীকে আমার যাওয়ার টাইমে আমার মাকে ধরে খুব কান্না করলো, আমাকেও খুব কান্না পেয়েছিলো, খুব কান্না করলাম ওকে ধরে। আমার বান্ধবীকে বিদায় বিদায় দিয়ে বললাম ভালো হয়ে থাকিস, ভালোভাবে সবার সাথে কথাবার্তা বলিস। তারপর এরকম কথাবার্তা আমরা বলে চলে আসলাম। আসার পরে আমার বান্ধবী জামাইটাও খুব ভালো। তারপর আমি আমার আমার বান্ধবীর বাসায় গেলাম, জামাই বাড়ি গেলাম। জামাইটাও খুব ভালো, আমার সাথে কথাবার্তা বলে, গল্প সল্প করে, অনেক অনেক হাসায়, অনেক মজার মজার কথাবার্তা বলে। আমার বান্ধবীর হাজবেন্ডটা খুব ভালো, দুলো ভাই হয়, আর আমাকে খুব শালি শালি বলে। যেহেতু বান্ধবী বোন হিসেবেই হয়, বোন হয়, আমার বান্ধবীর স্বামী আমাকে শালি হিসেবে বলে, আমাকে শালি শালি করে ডাকে। আমিও দুলো ভাই করি, বললাম দুলো ভাই কেমন আছো, কী করো? মানে আমাকে খুব ভালোবাসে, খুব মানে ভালো কথাবার্তা বলে। আমরা মানে যেখানে ঘুরতে যাই, আমার বান্ধবী বান্ধবীর জামাই আমরা একসাথে ঘুরতে যাই, যেখানে মানে আমরা যাই কিছু কেনাকাটা করতে গেলেও আমাকে সাথ করে নিয়ে যায়। মানে কিছু খাইতে মন চলে আমরা একসাথে সব কিছু, আমাকে মানে যেটা রান্না করুক যেটা বানাই আমাকে ফোন দেবে যে আসে, দুলা ভাই ফোন দেবে বলে শালিকা আসো তোমার বোন আজকে রান্না করছে। তারপর আমি যাই, যাই আমার বান্ধবী আমাকে খাইতে দেয়। তারপর দুলা ভাইও আমাকে আমার দুলা ভাই খুব ভালো মানে তুলে তুলে খাওয়াই, যার কারণে দুলো ভাই অনেক খুশি হয়, অনেক ভালো। এরকম মানে হয় তো আমার দুলো ভাই আমাকে বলে যে শালি চলো আমরা এক জায়গায় ঘুরতে যাবো। আমি বললাম কই? বলতেছে চলো, মানে জায়গাটা খুব সুন্দর, তোমার আপু তোমার বান্ধবীও খুব পছন্দ করবে। আমি বললাম তাই? বলতেছে হ্যাঁ চলো, গেলে বুঝতে পারবা। তারপর আমি গেলাম, দেখি জায়গাটা খুব সুন্দর, ভালো। মানে আমার বান্ধবীকে কাছে নেয় না, শুধু আমাকে কাছে নেওয়ার চেষ্টা করে, আমি সেটা বুঝতে পারি। বললাম এই দুলো ভাই আপনি আমার হাত ধরেন কেন? আমার বান্ধবীর হাত ধরেন, আমার বান্ধবী আপনি খুব ভালোবাসে করছে, তুমি আমার শালি হও না? শালির হাত ধরলে কী সমস্যা? শালিকেও তো ভালোবাসতে হবে, হাজার হোক তুমি আমার শালি হও। এরকম আমাকে হাত ধরে অনেক কথাবার্তা বলে, অনেক গল্প স্বল্প করে। এরকম আমি অনেকটাই মানে ভালো লাগে আমার অনেক, যে এরকম দুদিন আমার মানে খুব ভালো দুলো ভাইটা, আমার বান্ধবীর হাজবেন্ড যে এত ভালো আমি ভাবতেই পারিনি, খুব ভালো ভাব কথাবার্তা বলে। এরকম আমার ঘুরে ফিরে আবার চলে আসি। আসার পর আমি এরকম বাসাই, তো এরকম আমাকে দেখে হুট করে ফোন দিয়েছে আমার বান্ধবী, দিয়ে বলতেছে কী রে কী করিস? আমি বললাম কী করবো বসে আছি। বলতেছে চলাই আমার বাসায় চলাই। বললাম কী জন্য করছে? আমি বেড়ে যা, তোর দুলা ভাই তোকে আসতে বলেছে। তারপর আমি আমার দুলো ভাইকে বাসায় গেলাম, যেয়ে দেখি দুলো ভাই শুয়ে আছে, আমার বান্ধবী মানে বসে আছে কাজ করছে। তো কাজ করতে করতে ও রান্না করছে, বলতেছে রান্না করা শেষ, আমি এখন মানে গোসল করে আসি। তারপর আমার বান্ধবী গোসল করতে গেছে, তারপর আমাকে
আমার দুলো ভাই আমাকে একা পেয়ে আমার সহায়তার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহারগুলো করে, ওই ধরনের খারাপ কাজগুলো করে, অবৈধ কাজগুলো করে, যেরকম স্বামী স্ত্রী যেরকম কাজ করে ওইরকম আমার সাথে ধরনের কাজগুলো হয়। অনেকক্ষণ ধরে কাজগুলো করার পর মানে আমাকে খুব খারাপ লাগে, আমি আর কিছু মানে চুপচাপ ছিলাম। তো দর্শক আমার সাথে যে ধরনের ঘটনা ঘটে গেছে, যে ধরনের কাজগুলো হয়েছে, দর্শক এ ধরনের কাজ যেন আপনাদের সাথে না হয় এর থেকে আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন।